মৃত্যুর নিবন্ধন অনেক গুরুত্বপূর্ণ একটি নথি। মৃত্যুর নিবন্ধন সরকারি রেকর্ডে মৃত্যু ব্যক্তির আইনি স্বীকৃতি প্রদান করে। আর এটি যদি না থাকে তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশগণ বিভিন্ন সরকারি কার্যক্রমে, যেমন মৃত ব্যক্তির বিমা, পেনশন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন, উত্তরাধিকার বা ওয়ারিশগণদের মধ্যে জায়গা ভাগাভাগির বা সম্পত্তি ভাগাভাগির একটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে মৃত্যুর নিবন্ধন। আর এই মৃত্যুর নিবন্ধনের আবেদন করতে গিয়েও আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। আসসালামু আলাইকুম, আমি তুহিন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওর সাথে সাথে আমি গুরুত্বপূর্ণ সেবা সম্পর্কে কিছু তথ্য ও কার্যকর পদক্ষেপ আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বা দেখব আমাদের প্রিয়জনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, সেই মৃত্যুর নিবন্ধন করতে আমাদের কি কি পেপার্স লাগবে এবং এই মৃত্যুর নিবন্ধন আমরা কিভাবে ঘরে বসেই আবেদন করব অনলাইনে। জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো যেন তুমি নিজেই শিখে নিতে পারো এবং নিজের প্রয়োজনে তা ব্যবহার করতে পারো। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটি ব্রাউজার আমরা ওপেন করে নিব, যে কোনো একটি ব্রাউজার। এখান থেকে আমরা BDRIS এখানে চলে আসব। এখান থেকে মৃত্যু নিবন্ধনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বার আমরা টাইপ করব। এখানে জন্ম তারিখ, তারপরে আমরা অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার পরে এখানে আমরা নাম দেখতে পারবো, লোকমান আলী মোল্লা। ওনার আমরা মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করার জন্য নির্বাচন করুন, এখানে ক্লিক করব। করার পরে কনফার্মে ক্লিক করব। করার পরে আমরা বাংলাদেশের কোন ইউনিয়ন অফিস অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, এটা কোন লোকেশনে আমরা আবেদন করব, নিবন্ধন কার্যালয়ের ঠিকানা সেটি আমাদেরকে এখানে দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে মৃত ব্যক্তি কত তারিখে মারা গেছে এটা আপনাকে এখানে দেখাই দিতে হবে। তারপরে উনি কী কারণে মারা গেছে সেটা আপনি এখানে দেখাই দিবেন। শারীরিক অসুস্থতা, আগুনে পুড়ে মৃত্যু অথবা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ, স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণে আমরা ক্লিক করে দিলাম। এখানে মৃত ব্যক্তির স্ত্রীর নাম হবে, এখানে ইংরেজিতে লিখে দিবেন যদি NID কার্ড থাকে। এখানে জন্ম নিবন্ধনের নাম্বার যদি থাকে, জন্ম নিবন্ধনের নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিবেন। আর যদি না থাকে দিতে হবে না, শুধু তার স্বামী বা স্ত্রী। এখানে আমরা একটি পুরুষ মানুষের মৃত্যু নিবন্ধনের আবেদন করতেছি, সেজন্য আমরা তার ওয়াইফের নাম এখানে দেখাই দিলাম, আলতাফুন নেসা বেওয়া। তারপরে পরবর্তীতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মৃত্যু স্থানের বিবরণ, এই ব্যক্তি মৃত্যুবরণকালে কোথায় অবস্থান করছিল বা কোন লোকেশনে সে মারা গেছে। এখানে যদি আপনার যদি লোকেশন হয় যে বাসায় এক জায়গায় কিন্তু উনি হাসপাতালে গিয়ে মারা গেছে, তাহলে এখানে আপনি হাসপাতালের ঠিকানা দিবেন অথবা বাসায় এক জায়গায়,
আর উনি মৃত্যুবরণ করছে, উনি এক জায়গায় বেড়াইতে গেছে, সেখানে মৃত্যুবরণ করছে, এখানে সেই জায়গার ঠিকানাটা দিবেন। তো আমরা সেই ঠিকানাটা দিচ্ছি। বগুড়া সদর, বগুড়া পৌরসভা, 11 নম্বর ওয়ার্ড। এখন মৃত্যুর স্থান এবং ওনার বাসা যদি একই জায়গা হয়, এখানে ক্লিক করলে ঠিকানাটা কপি হয়ে চলে আসবে। আলোতি না গর, মালতি নগর, ওয়ার্ড নাম্বার 11, বগুড়া 58। মোটামুটি সব কিছুই ঠিক আছে। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন, আমি সৎজ্ঞানে শপথপূর্বক ঘোষণা করিতেছি যে উপরোক্ত যাবতীয় তথ্য সঠিক এবং নিবন্ধন ব্যক্তি অন্য কোথাও মৃত্যু নিবন্ধন হয় নাই। আপনি যান নিবন্ধন করতেছেন, অবশ্যই তার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা যে কোনো একজনের ভোটার আইডি কার্ড, যেটাকে বলা হয় জাতীয় পরিচয়পত্র, এবং তার জন্ম নিবন্ধন লাগবে। এখানে অন্য কোনো ব্যক্তিও এখানে এই ঘোষণাটা দিতে পারবে, কিন্তু তাকে অবশ্যই পৌরসভা বা সেই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে অনেক কথা অবশ্যই বলতে হবে। যে ইনফরমেশন যদি উনি দিতে পারে সঠিক তথ্য, এবং তার তথ্য শুনে যদি সেই সচিব যদি মনে করে যে না উনি তার পরিচিত, তাহলে অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর নতুবা কন্যা পুত্র স্ত্রী মাতা পিতা এ চারজন বা পাঁচজনের একজনের এই ঘোষণাটা দিতে হয় মৃত্যুর নিবন্ধন। খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো আমরা এখানে তার কন্যাকে দেখাই দিলাম। এখানে তার কন্যার আইডি কার্ডের নাম্বার দিতে হবে, এবং এখানে জন্ম তারিখ দিলে অটোমেটিক এখানে নাম চলে আসবে। এখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। তারপরে এখানে কিছু ফাইল সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে প্রত্যয়নপত্র, নিবন্ধকের প্রত্যয়নপত্র, এটা আমরা দেখাই দিব, এবং ওনার মেয়ের এখান থেকে আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট আমরা নিয়ে আসলাম। এই দুইটাও আমাদের দিতে হবে। উনি অঙ্গীকার নামা করছে এবং শিশু সম্পর্কিত ফাইল এখানে আমরা দেখাই দিলাম। দেওয়ার পরে জন্ম নিবন্ধন করার সময় যে নাম্বারটা আপনি দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন করছেন, সেই নাম্বারটা এখানে অটোমেটিক থাকবে, এটা পরিবর্তন করতে পারবেন না। আপনি জাস্ট এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করবেন। যদি সব কিছু ঠিক থাকে দেখে, এবং ওই নাম্বারের থেকে একটি ওটিপি গেলে সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা ওটিপি আসার জন্য ওয়েট করব। ওটিপি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এমনকি 15-20 মিনিট পরেও ওটিপি আসে। এখান থেকে আবেদনপত্রের এই নাম্বারটা কপি করে নেবেন। নেওয়ার পরে
এই আবেদনপত্রটা প্রিন্ট করার জন্য মৃত্যুর নিবন্ধন এখানে এসে মৃত্যুর নিবন্ধন আবেদন প্রিন্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন লেখা আছে, এখান থেকে আপনারা মৃত্যুর নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ওই আবেদনপত্র নাম্বারটা দেখায় দিবেন এবং এখানে মৃত্যুর তারিখটা দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক মারলেই আমাদের সামনে চলে আসবে আমাদের আবেদনপত্র, এটিকে আমরা প্রিন্ট করে নিব। প্রিন্ট করে নেওয়ার পরে এর সাথে যে ডকুমেন্টগুলি আমরা আপলোড করলাম অনলাইনে ওই পেপারসগুলি এটার সাথে লাগিয়ে 50 টাকা ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে জমা দিলেই অবশ্যই আমরা ডেথ সার্টিফিকেট ইনশাল্লাহ পেয়ে যাব। আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কাজের অনুপ্রেরণা। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিয়জনের পাশে থাকবে। খোদা হাফেজ।